জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি চলতেছে? আশা করি সচেতন আছেন, এই ব্যাপারে বেশ আলোচনা হচ্ছে এবং রিপোর্টিংও হচ্ছে জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে। সো আমি আসলে অত ডিটেলস খবর খবর ইদানিং ফলো করা হচ্ছে না, দেখে তিন চার দিন হয়ে গেছে আমি ক্যাচ আপ করতে, টের পাইতে যে হোয়াটস গোয়িং অন। সো তিন চার দিন পর এসে এখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে কেন এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি ভাবছি এটা নন ইস্যু, কিন্তু এখন বুঝলাম একটু দেরিতে যে না, এটা আসলে নন ইস্যু না। ইউটিউবে একটা ভিডিও সাজেস্ট করলো, ওই ভিডিওটা দেখার পর তারপর রিয়েলাইজ করলাম, ও আচ্ছা এই ঘটনা এই কারণে আলোচনা হচ্ছে। আমি তো শুরুতে ভাবছিলাম নন ইস্যু বা সিরিয়াস কিছু না আর কি। সো তাদের র্যাগ ডেতে একটা মেয়ে নাচানাচি করছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সো প্রাথমিকভাবে আমি যখন ফেসবুকে ভিডিওটা দেখছি যেটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন লো কোয়ালিটি ভিডিও দেখে আমি বুঝতে পারি নাই যে, আমি ভাবছি যে মেয়েটার একটু নাচাতেছে দেখছি, ঠিক আছে, একটু দেখে একটু মনে হয়েছে যে একটু একটু ছলাৎ ছলাৎ স্টাইল। ওকে, আমি ভাবছি যে হইতে পারে, বাংলাদেশ আজকাল প্রচুর ছলাৎ ছলাৎ ড্যান্স হয়, বাংলাদেশ আগে ওইখানে চলে আসছে, সো এটা নো বিগ ডিল, এটা নাথিং নিউ অ্যাবাউট ইট। সো ওকে, এটা নিয়ে এত কথা হচ্ছে কেন ঠিক বুঝে উঠি নাই। তো আজকে যখন আরেকটা ভিডিও আসলো, তখন দেখলাম ও আচ্ছা আচ্ছা মেয়েটা আসলে উলঙ্গ, এই কারণে তো আলোচনা হচ্ছে। দেখেন এখানে মানে অনেকগুলো জায়গা আছে, একটা হচ্ছে ছলাৎ ছলাৎ ড্যান্স বাংলাদেশে করা যায় কিনা, বাংলাদেশের সামাজিকতার থেকে এটা গ্রহণযোগ্য কিনা, সামাজিক প্রত্যাশার জায়গা থেকে, সেটা একটা আলোচনার জায়গা। সেই জায়গা তো আসলে কিছু করার নেই, ছলাৎ ছলাৎ অনেকদিন ধরে চলে আসতেছে, সো ওই জায়গায় আমরা পুছিয়ে গেছি, এটা নতুন আলোচনার জায়গা না। নতুন যে জায়গাটা আমি দেখতে পাইলাম সেটা হচ্ছে যেটা বললাম, এটা উলঙ্গ আর কি, নিচে কিছু পরে নাই, সেইটা কোনটা? সেটা হচ্ছে আপনি মেয়েরা যখন নাচে তখন কিন্তু তারা নিচে একটা টাইটস পরে, রাইট, একটা ইয়ে লেগিংস বা ইয়োগা প্যান্ট টাইপের একটা পরে, কারণ নাচলে জামা টামা উড়ে। সো অদ্ভুত যে ব্যাপারটা, যে সম্ভবত এই কারণে এত আলোচনা যেটা আমি টের পাই নাই, যে এই মেয়ে নিচে কিছুই পরে নাই, তার হইতেছে ইন্টিমেট ছাড়া, শুধু ইন্টিমেট, একটা লাইনিং টাইপের আর কি, না বলো না লাইনিংই তো বলো। সো সে নিচে কিছুই পরে নাই, শুধুমাত্র তার একটা ইন্টিমেট ছাড়া। নাও মানে এটা কোন জায়গাতে চলে গেছে, আমি এটা দেখে আমি আকাশ থেকে পড়লাম যে এইগুলো তাহলে তো আলোচনা হচ্ছে ফর ভ্যালিড রিজনস, যে প্রথমত সে যখন নাচতেছে স্টেজটা একটু উঁচু হয়, সো সে যেহেতু জামার নিচে কিছু পরে নাই, এক্সেপ্ট সেই ইন্টিমেট একটা হালকা লাইনিংয়ের মতো আর কি, উলঙ্গে বলতে পারেন আপনি। সো সে যখন যেহেতু জামার নিচে কিছু পরে নাই, সে ন্যাংটা মানুষজনের স্টেজে নিচে টিচে আসে, সে নাচানাচি করলে এগুলো দেখা যাওয়ার কথা, থাই টাই হাঁটুর উপরে দেখা যাওয়ার কথা, ওকে ফাইন, সেটার কারণে মানুষ একটু আউটক্রাই যে কী অবস্থা, ঠ্যাং ঠুং থাই রানমান দেখাচ্ছে, ওকে ভালো কথা না। ওইটাও কিন্তু অনেক শুনছে খুব একটা অ্যাকসেপ্টেবল তা না, আমাদের সংস্কৃতিতে তো অ্যাকসেপ্টেবল নাই, কোনো সংস্কৃতিতেই যে খুব একটা অ্যাকসেপ্টেবল। আপনি দেখবেন মেয়েরা যখন ইয়ে পড়ে, ওই যে বডিকন পড়ে, বডিকন পড়লে দেখবেন আপনি যখন টিভিতে হোস্ট বা শোধ করে, বডিকন তো ওয়েস্টে পড়ে, আমাদের দিকে পড়ে না, পড়লে দেখবেন এরকম পা, আমাদের দেশে মেয়েরা দেখবেন বসলে এরকম পা, এরকম পায়ের উপর পা ক্রস লেগস করে বসে আর কি, জানি ক্রচটা হইতেছে ক্যামেরায় সরাসরি সামনে চলে না আসে, এটা লং লেংথ হয়ে চললো, একটু সামাজিকতা মেনে চলার একটা অভিনয় করে আর কি, যা হোক সেটা করে। সো যে জায়গা থেকে এরকম ক্রাচ দেখানো, এটা তো কোনো সভ্যতাতে ঠিক নেসেসারি অ্যাকসেপ্টেবল কোনো ব্যাপার না, সেইখানে বাংলাদেশের মতো জায়গায় তারপরে রাতের বেলা হাজার হাজার অডিয়েন্সের সামনে এইটাও। তারপর আমি যেটা দেখলাম, এটা কি দেখলাম, বাবার বাবা এটা কি দেখলাম, এটা কোন জিনিস, এটা কি বিশ্ববিদ্যালয় কোনো, মানে এখানে কী হচ্ছে, হোয়াটস গোয়িং অন হিয়ার, এখানে কী হচ্ছেটা কি এখানে, মানে মেয়েটা যখন কোলে বসে ছেলেটার একটা পজিশনে, এগুলো বিভিন্ন পজিশন ফুলে আপনারা জানেন এগুলো, তখন কিন্তু দর্শক হই হল্লা করে উঠছে, কেন, কারণ এটা কিন্তু অলরেডি দৃষ্টি করছে হোয়াটস গোয়িং অন হিয়ার। আপনারা এই ল্যাপ ড্যান্স আইডিয়ার সাথে পরিচিত আছেন কিনা জানি, এগুলো ওয়েস্টার্ন জিনিস, ল্যাপ ড্যান্স একটা জিনিস আছে এখানে, কী করে, জাই রেটিং ফাই রেটিং কিছু নাম আছে, আপনি সার্চ দিলে জানতে পারবেন, যান প্রচুর জ্ঞানী করে দিচ্ছি আপনাদেরকে, হয়তো অনেকে জানেন। সো ল্যাপ ড্যান্স জাই রেটিং কিছু জিনিস আছে, খুবই নোংরা, খুবই অশ্লীলতম জিনিস ওয়েস্টার। আমি সে যখন কোলে বসছি মেয়েটা, আমি ভাবছি সে মনে হয় এখন ল্যাপ ড্যান্স দিবে, এবং অডিয়েন্স যেভাবে হই হল্লা করে উঠছে, দেখলাম যে দেনে তো বুঝলাম যে আসলে বাঙালিতে এখনও ল্যাপ ড্যান্স কি জিনিস হয়তো জানে না নেসারলি, জাহাঙ্গীরনগরের পোলাপান, এটা মদ গাঁজা খেয়ে মডার্ন ল্যাংটা হয়ে মডার্ন অতটা হয়ে সারতে পারে নাই, তার বোধ হয় যে একটা পজিশন, একটা সেক্স পজিশন টাইপের দেখেই ওই গরম হয়ে গেছে, ওই বিশাল কিছু হয়ে গেছে। সো আমি ভাবছি ওইটুকুই হয়তো, তারপর এই দৃশ্য দেখার পর তো আমি লাইক মানে কী করতেছে, কী হচ্ছে এখানে। এবং এগুলা কিন্তু বাংলাদেশের যাত্রাপালার ব্যাপার আপনারা জানেন কি না জানি না, এগুলো যাত্রাপালায় হয়, যাত্রাপালায় কী হয় না, আমি যাত্রাপালা কী, ধরেন আমরা যখন কলেজে ছিলাম তখন হচ্ছে ইয়ে করতো যে আমরা হলে মুভি, বাংলাদেশ একসময় ছিল না যে ফায়ার মুভি, তখন ছিল ফায়ার মুভি দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অশ্লীলতার প্রবেশ। সো তখন আমরা যখন কলেজে ছিলাম ওই সময়টা হচ্ছে অশ্লীলতার জোয়ার ছিল বাংলাদেশে, পরে তো এগুলো মিলিটারি গভর্নমেন্ট আসায় পিটে এগুলো সোজা উঠছে, তখন সিনেমা হলে লিটারালি ব্লু ফিল্ম প্লে করা হতো, মানে মানুষ যাইতো এখানে দেখতে যে ব্লু ফিল্ম, নামে সিনেমার কি, নামে সবাই সিনেমা দেখতে যাচ্ছি, আসলে সবাই জানে ওই সিনেমা হলে ঢুকবে লিটারালি। তখন এগুলো আমি সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করছি, ফ্রেন্ডের সাথে গেছি, গিয়ে অবাক হয়েছি যে এই অবস্থা, সিনেমাতে তো অর্ধলঙ্গ নানান কিছু দেখাচ্ছে, লিটারালি সিনেমা থামাই দিয়ে হঠাৎ করে পর্ন প্লে করে দিবে, পাঁচ মিনিট পর্ন দেখাইলো লিটারালি।
সো পর্ন দেখার জন্য একটা রাস্তা করে নিল আর কি, নামে যে ও মুভি দেখতে যাচ্ছে, আসলে পর্ন দেখতে যাচ্ছে সিনেমা থিয়েটার, রাইট? বদমাইশি। সো বাংলাদেশে যাত্রা বলা হয় গ্রামীগঞ্জে এই টাইপের, আমি লাইক ফিজিক্যালি কখনো চাই নাই, অংশগ্রহণও করি নাই, জানিও না, কিন্তু জানি আর কি, যে খবর খবর পড়া থেকেই জানি যে যাত্রা বলা এগুলো হয়, যে সেখানে গ্রামের মানুষজন যায় এরকম, এই একদম এক্সাক্টলি জাহাঙ্গীরনগরে যা হচ্ছে যা হইলো এরকম নাচানাচি করে অর্থলঙ্গ হয়ে, তারপর হঠাৎ করে এমন করে খুলে দিল একটু না 20 টাকা, হঠাৎ করে এমন করে তুলে দিল একটু নাচ না, লিটারেলি এগুলো করে, কথার কথা না, লিটারেলি এগুলো করে। আমি ভিডিও পরবর্তীতে ইউটিউব ফেসবুক আসা কিছু দেখছি, আমার মনে হয় আপনি সার্চ দিলে পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে যাত্রা পালা লিখে, উলঙ্গ হয়ে দেখায় দেয়, এটি একটু দেখাই দিল, একটু তুলে দিল 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে, যেরকম টাকা ছুঁড়ে মারতেছে। আমি দেখে ভাবছি লাইক জাহাঙ্গীরনগরে এটা কি যাত্রা বলা হইতেছে, যে গ্রামে গঞ্জে হইতেছে রিক্সাওয়ালারা নাচানাচি করে, তাদের এটাই হইতেছে বিনোদন, যেহেতু আমি তাদেরকে খুব একটা জন্য ব্লেম করি না, এইসব মানুষদের বিনোদনের তো কিছু নাই, তারা এগুলো করে তো আছে মানলাম, আর একটু সুস্থ বিনোদনের ব্যবস্থা আমরা করতে পারি না, এদের জন্য জীবনযাত্রার মান এরকম, এটার পেছনে আমাদেরও তো দায় আছে সমাজ হিসেবে, তো তারা এগুলো করে। আচ্ছা আই গেট দ্যাট পার্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পোলাপানে এখানে এসে যাত্রাওয়ালা করে বেড়াইতেছে, মেয়ে এভাবে গরম করে ক্রাচ দেখাচ্ছে এবং সেভাবে ধরে বসে আছে, তার ক্রাচ সবাইকে দেখাচ্ছে যে তোমরা আমার ক্যামেলটোটা দেখো, কেমন তো কি জানেন, সার্চ দিয়ে নিন, এগুলো একটু সার্চ দিয়ে নিন যদি না জানেন আর কি, তোমরা আমার কেমন তো ওটা দেখো, সে ওইভাবে হয়ে ফ্রিজ হয়ে আসে, সে মানে মানুষকে সময় দিচ্ছে দেখার, এটা এমন না যে সে নাচতেছে নাচের মধ্যে ঘটে গেছে, না নাচের মধ্যে ঘটে জানে, শি ইজ অ্যাওয়ার, শি নোজ হোয়াট শি ইজ ডুইং, এবং এটা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাতের বেলা ভিড় মানুষের, হাজার হাজার মানুষের মধ্যে সে এই নৃত্য প্রদর্শন করতেছে। সো দেখেন এখন যদি এমন হইতো যে দেশ আধুনিক হয়ে যাচ্ছে, পশ্চিমা আইডিয়া সকল ইম্পোর্ট করে ফেলতেছে, তাহলে কোনো সমস্যা ছিল না, পশ্চিমা আইডিয়া ইম্পোর্ট করতেছে, পশ্চিমা নাচ গান উলঙ্গপনা ইম্পোর্ট করতেছে, পাশাপাশি পশ্চিমা মানবতা মূল্যবোধ সামাজিক মর্যাদা সম্মান মিথ্যা না বলা, শয়তানি না করা, সঠতা না করা, চুরি না করা, পাটপাড়ি না করা, অমুকের পিছনে লেগে না যাওয়া, তমুকে খাইয়ে দেয়, এগুলো এক টাইম সব কিছু ওয়েস্ট থেকে আমদানি করতেছে, তাইলে একটু মেনে নিতাম না হয়, ভালোটার দিকে তাকায় না হয়, খারাপটা ইগনোর করতাম, যাচ্ছে ওয়েস্ট থেকে সব যেহেতু আসতেছে, ভালোটাও আসতেছে, পাশাপাশি খারাপটাও আসছে, ওকে মেনে, না না ওয়েস্ট থেকে ভালোটা কিন্তু আসে না, এগুলোই আসে, উলঙ্গপনা ল্যাংটামি কীভাবে করতে হয়, কীভাবে অসভ্য দামি করতে হয়, এগুলোই শিখছে বাঙালি, ওই যে ওয়েস্টের ভালো আচরণ করা, সত্য কথাটা বলা, সততা, শিক্ষা, রিসার্চ, পড়াশোনা, জ্ঞান, গবেষণা, ভালো মানুষ হওয়া, ওইগুলো আর বাঙালির হয় না।